রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক নারীর পেট থেকে 25 কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। তার নাম আমিনা বেগম, বয়স 75 বছর। গত বৃহস্পতিবার প্রায় 3 ঘন্টা অস্ত্রোপচারের পর চিকিৎসকগণ সফল হন। এ ব্যাপারে গাইনি অব অনকোলজি বিভাগের ইওলো ইউনিট 3-এর প্রধান অধ্যাপক ডাক্তার শিরিন আক্তার জানান, অবজারভেশনের জন্য রোগী পোস্ট অপারেটিভে থাকলেও তিনি এখন শঙ্কামুক্ত এবং ভালো আছেন। তাকে শিগগিরই বেডে দেওয়া হবে। জানা যায়, গাজীপুর জেলার আটাবহ ইউনিয়নের বিধবা আমিনা বিবির তলপেটে ব্যথা অনুভব করায় তাকে টাঙ্গাইল মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করা হয়। রিপোর্টে পেটে টিউমার ধরা পড়ে। রোগীর বয়স এবং টিউমারটি আকার বিবেচনা করে আমিনা বিবিকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করানো হয়। এরপর 22 মার্চ তার সফল অপারেশন সম্পন্ন হয়। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।